কলমচরা থানার এসআই দুর্গা কুমার রাঙ্খেল তার গাড়িটিকে শুক্রবার উদ্ধার করতে পেরেছে পুলিশ গাড়ির নম্বর টি জিরো জিরো সেভেন জিরো সেভেন শুক্রবার বিকেলে কলমচোরা থানার পুলিশ অভিযান চালিয়ে সুনামোড়ার যাত্রাপুর থানাধীন একটি মাঠ থেকে উদ্ধার করেছে এই গাড়িটি জনৈক জুয়েল হোসেনের মাত্র তিন মাস আগে গাড়িটি কিনেছিল জুয়েল হোসেন তাকে খুঁজে পায়নি পুলিশ ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে জুয়েল বাংলাদেশে পালিয়ে গেছে বিভিন্ন সোর্স কে কাজে লাগিয়ে তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেফতার করতে মরিয়া প্রয়াস চালিয়েছে ঘটনা যুক্ত বাকি দুই গাড়ি ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে